আমন্ত্রণ আজকে চট্টগ্রামে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামন দত্ত। অবসরপ্রাপ্ত মেজর সিনহার টিমের সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হার্ড ড্রাইভ ও অন্যান্য ডিভাইস থেকে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়ায় নেই বলে দাবি করেছেন রামু থানা পুলিশ। সকালে যমুনা টেলিভিশনকে কথা জানান রামু থানার ওসি আবুল খায়ের। বলেন, এখন পর্যন্ত ডিভাইসগুলো রামু থানার পুলিশ হেফাজতেই রয়েছে। ঘটনার দিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বার্তা পেয়ে নীলিমা রিসোর্টে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধারকৃত ডিভাইসগুলোর নতুন জব্দ তালিকা তৈরি করে আদালতে পাঠানো হয়েছে। সেগুলো সিআইডির ফরেন্সিকে পাঠানো হবে নাকি তদন্তকারী সংস্থা র‍্যাবের কাছে পাঠানো হবে সেই সিদ্ধান্ত দেবে আদালত। আমরা যে সমস্ত জিনিস ওখানে পাইছি তা কি ধারাবাহিকতায় একটা সিজেল এসেছে কিছু ব্যক্তিগত প্রপার্টি নিয়ে। জব্দকৃত মালামাল তাৎক্ষণিকভাবে আদালতে যায় না, আদালতকে ইনফরমেশন করা হয় যে এই মালামালটা পুলিশ জব্দ করে থানা হেফাজতে আছে মর্মে আদালতকে ইনফরমেশন দেওয়া হয়েছে। ইনফরমেশন করা হয়েছে মালামাল গুলো আছে থানায়, জব্দ তালিকা কোর্টকে ইনফরমেশন করা দেওয়া হয়েছে। শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ফেসবুকে ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য দেয় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটের অধিকতর শুনানি কাল। এদিন আদেশও দেবেন হাইকোর্ট। প্রথম দিনের শুনানিতে আদালত বলেন, এই মামলা শিপ্রা দেবনাথের বিষয়, তিনি যদি সংক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে তিনি কেন হাইকোর্টে নিজে আবেদন করলেন না। আরও প্রশ্ন করেন, কিভাবে শিপ্রার ব্যক্তিগত বিষয় নিয়ে জনস্বার্থের মামলা হতে পারে। আদালত এই প্রশ্নগুলোর উত্তর রিটকারী আইনজীবী ব্যারিস্টার মনোজ কুমারের কাছে জানতে চেয়েছেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন শিপ্রা দেবনাথের সবশেষ অবস্থা ও তিনি কী পরিস্থিতিতে আছেন সেই বিষয়ে আদালতকে অবহিত করতে। বৃহস্পতিবার এই বিষয়ে অধিকতর শুনানি শেষে আদেশ দেবেন বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। লাইভের কোনো বিষয় যদি আমরা রেকর্ড করে থাকি আমাদের মোবাইলে, তারা কি সেটা সিজ করে লিক করতে পারেন কিনা। ওনারা পাবলিকলি ফেসবুকে তার কিছু ছবি আপলোড করেছেন যে অভিযোগটা ডেলিস্টা পত্রিকা আসছে এবং সেখানে কিছু ডেরোগেটরি মন্তব্য করেছে, যেটা আমাকে শুধু আহত করে নাই, মারাত্মকভাবে আহত করছে। এই কারণেই আমি কোর্টে আসছি। মাননীয় আদালত আমাকে বলছেন যে আগামীকাল আমরা দেখব আপনার এটা মামলা করার অধিকার আছে কি না। চাঁদা না দেয়ায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে চট্টগ্রামে বায়েজিদ থানার ওসি তদন্ত শহীদুল ইসলাম সহ আট পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি। বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলাটি দায়ের করেন আব্দুল ওয়াহেদ। আসামিদের মধ্যে বায়েজিদ থানার ওসি তদন্ত ছাড়াও রয়েছে দুজন এসআই, তিনজন এএসআই এবং দুজন কনস্টেবল। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী। বাদীর অভিযোগ, 2 লাখ টাকা চাঁদা না দেয় গত 13 জুলাই তাদের তিনজনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেন আসামিরা। গ্রেপ্তার করে নিয়ে বলছে যে 2 লাখ টাকা চাঁদা দিতে হবে প্রাণপতি, না হলে তোদেরকে ইয়াবা মামলা দিয়ে চালান করে দিব। টাকা দিতে না পারে ওনাদেরকে চালান দিয়েছে এবং ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে আমি মামলাটা বিজ্ঞ আদালতে দায়ের করছি। বিজ্ঞ আদালত আমাদের অভিযোগটা আমলে নিয়ে ডিসি নর্থ সার্ভিসে তদন্ত দিয়েছে, আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই। চট্টগ্রামে জোয়ারের পানিতে আজও ডুবেছে নগরীর নিচু এলাকার সড়ক, দোকানপাট, বাসাবাড়ি ও হাসপাতাল। ভারী বৃষ্টি না হলেও দুপুরের পর সাগরের জোয়ারের পানিতে তলিয়ে যায় আগ্রাবাদ, হালিশহর, বাকুলিয়া, চকবাজার, মুরাদপুর সহ বেশিরভাগ নিচু এলাকা। চরম দুর্ভোগে পড়েন এসব এলাকার মানুষ, ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের নিস্তলাও যথারীতি হাঁটু পানিতে তলিয়ে যায়। এর ফলে প্রয়োজনীয় ওষুধ কেনা, পরীক্ষা নিরীক্ষা, রিপোর্ট সংগ্রহ, রোগী আনা নেয়া সহ চিকিৎসা সেবা ব্যাহত হয়। নিচের ফ্লোর যারা থাকে ওদের জন্য কষ্ট আর কি, একটু ওদিকে আসা যাওয়া, গাড়ি ঘোড়ার জন্য ওগুলির জন্য একটু সমস্যা আর কি। চট্টগ্রামের মানুষ একটা জায়গায় যেখানে সেবা পাবে ওইখানেই পানির ভোগান দিতে ডুবে আছে। এখন শিশুরা কি সুস্থ চিকিৎসা পাবে না এই পানি ভোগান্তির কারণে কি কষ্টে ওনাদেরে প্রাণ হারাবে, যাওয়া আসা করতে পারতেছি না, ওষুধ লাগলে আনতে পারতেছি না, এই কষ্ট আর কি। চট্টগ্রামের পূর্ব বাকলিয়ায় মেজর পলিমার নামে এক কারখানায় অভিযান চালিয়ে প্রায় 650 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ দল এই অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার দায়ে মেজর পলিমারকে 50,000 টাকা জরিমানা করা হয়। একই সাথে পরবর্তীতে এই ধরনের পলিথিন উৎপাদন না করার শর্তে মুচলেকা নেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মূলত 55 মিলিমিটারের উপর পলিথিন তৈরির অনুমোদন থাকলেও কারখানাটি আরও পাতলা পলিথিন তৈরি করে আসছিল। এর বাইরে অনুমোদন ছাড়াই শুরু করে মাস্ক তৈরি। পরে প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড এবং অবৈধ পলিথিনগুলো জব্দ করা হয়।
তাদের একটি অনুমোদন আছে 55 মাইক্রন পলিথিন তৈরি করতে পারবে তারা। তো এরা এর বাইরেও তারা অনেক ধরনের পলিথিন তৈরি করছে যেটা অবৈধ, সম্পূর্ণ নিষিদ্ধ এবং যেটা পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর সরাসরি লঙ্ঘন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে 145 জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে গেল 24 ঘন্টায় চট্টগ্রামে 6টি এবং কক্সবাজারের একটি ল্যাবে 941টি নমুনা পরীক্ষায় 145 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে 121 জন মহানগরের, 24 জন উপজেলার। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট 70,195 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 16,118 জন পজিটিভ। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে 253 জনের। চট্টগ্রামে গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, গাদাগাদি করে নেওয়া হচ্ছে যাত্রী, কিন্তু ভাড়া আদায় করা হচ্ছে দ্বিগুণ। এই নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা, প্রায়ই ঘটছে বাকবিতণ্ডার ঘটনা। করোনার কারণে বৃদ্ধি করা ভাড়া কমানোর দাবি যাত্রীদের, আর প্রশাসনের কঠোর পদক্ষেপ চান পরিবহন মালিকরা। নগরীর নিউ মার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী একটি মিনিবাসের ভেতরের চিত্র এটি। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রী পরিবহন করলেও কমেনি ভাড়া। দুই সিটে এক যাত্রীর নিয়ম মানছেন না চালক হেলপাররা, সিটের বাইরেও দাঁড়িয়ে যাওয়ার জন্য তুলছেন অতিরিক্ত যাত্রী। এ নিয়ে বাকবিতণ্ডা ও অপ্রীতিকর ঘটনা ঘটছে প্রায়ই। এরকম করে লোক তোলে এরা, এদের বলো এরা শুনো না। কতজন মানুষ দেখেন আপনারা, কতজন মানুষ দাঁড়িয়েছে এই অবস্থা প্রতিদিন প্রতিটা গাড়ির মধ্যে। এখানে তো সোশ্যাল ডিসটেন্স যেটা, সেটা তো মানা হচ্ছে না। এক সিটে একজন করে একদিনও আমি যেতে পারি না। আমাকে টানে তুলে গেছে, দেখতে সিট নাই। নিতে না চাইলেও যাত্রীরা জোরপূর্বক বাসে উঠে পড়েন বলে দাবি চালক হেলপারদের। তবে বাড়তি ভাড়া আদায়ের ব্যাপারে দিতে পারেননি কোনো সদুত্তর। এরা তো উড়ে গেছে, উড়ে গেছে, আমরা তো মানা করতে যাত্রী গাড়ি পাচ্ছে না। এরা দেখতেছে, এরা তারপরে ঠেলে ঠেলে উঠতেছে। গাড়ির তো শর্ট, অনেকক্ষণ দাঁড়ালেছি, গাড়ি পাইতেছি না, যার ফলে উঠতে বাধ্য হয়েছি। স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ স্বীকার করে পরিবহন মালিকরা এজন্য দুষছেন প্রশাসনের তদারকির অভাবকে। মালিক সমিতি বা শ্রমিক সংগঠন, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। এটা নিয়ন্ত্রণ করার জন্য মাঠে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং বিআরটিএ যারা আছে, তারা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আরও কঠোর হতে হবে। বিআরটিএ ও চট্টগ্রাম জেলা প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও পাল্টাচ্ছে না চিত্র। তো ডেফিনেটলি গণপরিবহনের যে আপনার ফলগুলো রয়েছে, সেই ফলগুলোর বিরুদ্ধে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখব। বিআরটিএর তথ্য মতে চট্টগ্রামে বিভিন্ন রুটে চলাচলকারী ছোট বড় গণপরিবহনের সংখ্যা প্রায় 16,000। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া বন্ধ হলে জীবিকা হারাবে 3 লাখ মানুষ। হুমকির সম্মুখীন হবে পর্যটন খাতে বিনিয়োগকারীদের প্রায় 1,500 কোটি টাকা। বিকেলে সংবাদ সম্মেলনে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ট্যুরস অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার টুয়াক। টুয়াক সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সম্ভাব্য ক্ষতির বিস্তারিত তুলে ধরেন সংগঠনের কার্যকরী কমিটির প্রধান উপদেষ্টা মফিজুর রহমান মফিজ। এ সময় টুয়াকের ফাউন্ডার চেয়ারম্যান এম এ হাসিব বাদল, উপদেষ্টা কামরুল ইসলাম সহ উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা হয়েছে। মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে এই মামলা করেন বিশ্ব সনাতন ঐক্যের সমন্বয়ক বিপ্লব দে। এজাহারে বাদী অভিযোগ করেন, 9 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি অনুষ্ঠানে রামায়ণ ও মহাভারত নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দিয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বাদীপক্ষের আইনজীবী মিঠুন বিশ্বাস জানান, সকালে অভিযোগটি জমা দেওয়া হয়, বিকেলে মামলা গ্রহণ করে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগকে তদন্তের নির্দেশ দেন আদালত। চট্টগ্রামের গ্রাহকদের মধ্যে বিমা দাবির চেক হস্তান্তর করেছে রাষ্ট্রায়ত্ত জীবন বিমা কর্পোরেশন। নগরীর আগ্রাবাদে কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় 3 কোটি টাকার চেক তুলে দেওয়া হয় গ্রাহকদের হাতে। এ সময় বক্তারা সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিমা সুবিধা ও এর প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে চট্টগ্রাম কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার এনামুল হক, জীবন বিমা কর্পোরেশন চট্টগ্রামের জিএম কাজী নাজিমুল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন।
রাঙ্গামাটিতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, অবৈধ উপায়ে বেশি খরচে আর কেউ যাতে বিদেশে যেতে না পারে সেজন্য জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। প্রবাসীদের যে কোনো হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের সব মানুষকে আরও আন্তরিকতার সাথে এগিয়ে আসার তাগিদ দেন বক্তারা। সড়কের পাশে সন্তান প্রসব করা মানসিক ভারসাম্যহীন নারী ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে কক্সবাজার পুলিশ। সাহায্যের জন্য কেউ এগিয়ে না আসায় গতকাল দুপুরে সদর থানার পাশের সড়কে ছেলে সন্তান প্রসব করেন ওই নারী। ঘটনা জানতে পেরে মা ও নবজাতককে উদ্ধারে এগিয়ে আসেন পুলিশ সদস্যরা। নবজাতক ও মাকে গাড়িতে তুলে নেন কনস্টেবল চন্দন আচার্য সহ কয়েকজন। ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিক আমি সংবাদ পাই, আমার পুলিশ সহকার আমি ঘটনাস্থলে গেলাম, যাইয়া কাছাকাছি ঘটনাস্থলে যাইয়া দেখি যে এই অবস্থা। তখন আর মাথা কাজ করতেছে না, দুজন মহিলা ওইখানে পাশে পাইছি, তাদেরকে খুব অনুরোধ করি কিছু টাকা দিয়া ওদেরকে রাজি করাইয়া ওদেরকে সহায়তা নিছি। তো ওই মহিলাদেরকে সহকারে আমার থানার ওয়ারলেস অপারেটর সাইফুল ভাই ওনাকে দিয়া হাসপাতালে আমি পাঠাইছি। আর এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।